প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, এই করোনার সময় সুরক্ষিত আছো এবং তোমরা প্রত্যেকেই বাসায় অবস্থান করতেছো, এই আশাই করতেছি। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে ভবিষ্যৎ মূল্যের চক্রবৃদ্ধির সূত্র থেকে একটি অঙ্ক। আমি তোমাদেরকে গত ক্লাসে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য থেকে দুটো অঙ্ক করাইছি এবং তোমরা হচ্ছে তা আশা করি বাসায় দেখছো এবং সুন্দরভাবে সবাই করতে পারছো এবং তা বুঝতেছ। আজকে তোমাদের সামনে যেটি যে ক্লাসটি করাবো সেটি হচ্ছে ভবিষ্যৎ মূল্যের চক্রবৃদ্ধি সূত্র, অর্থাৎ চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যতে টাকা ব্যাংকে রাখলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে যেটি হচ্ছে আসে সেটি হচ্ছে চক্রবৃদ্ধি কত, সেই বিষয়টি তোমাদের সামনে আজকে শিখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে একটা আমরা অঙ্ক যাই, সেটা অঙ্কটি কি হচ্ছে, সেটি হচ্ছে 15% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদে, অর্থাৎ কত, 15% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদে 50,000 টাকা ব্যাংকে জমা রাখলে 10 বছর পর কত টাকা পাওয়া যাবে, অর্থাৎ 15% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদে 50,000 টাকা ব্যাংকে জমা রাখলে 10 বছর পর কত টাকা পাওয়া যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি কি এখানে ভবিষ্যৎ মূল্যের যে চক্রবৃদ্ধি সূত্র আছে, কারণ হচ্ছে এখানে কি বলতেছে ভবিষ্যৎ 10 বছর পর, এখানে বলতেছে কি 10 বছর পর কত টাকা পাওয়া যাবে, অর্থাৎ ভবিষ্যৎ 10 বছর পর কত টাকা পাওয়া যাবে সেটি হচ্ছে বলতেছে, অর্থাৎ এখানে ভবিষ্যৎ চক্রবৃদ্ধি সূত্র, ভবিষ্যৎ মূল্যে চক্রবৃদ্ধি সূত্রটি আসতেছে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা ভবিষ্যৎ মূল্যে চক্রবৃদ্ধি সূত্রটি জানি কি, আমরা জানি হচ্ছে এফ সমান সমান পিভি ওয়ান প্লাস আই বা এম পাওয়ার এন গুণন এম, অর্থাৎ ভবিষ্যৎ চক্রবৃদ্ধি সূত্রটি হচ্ছে এটা। তাহলে আমরা অঙ্ক করার ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা কি করবো, আমরা এটা এর দাগ কেটে নেওয়ার পরে এই পাশে লিখবো, আমরা এখানে অঙ্কর ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো সুন্দরভাবে, এখানে দিয়ে এখানে আমরা পিভির মানটি বসাবো, পিভি সমান পিভি কত, পিভি বলতেছে কি কত, পিভি সমান সমান 50,000 টাকা, পিভি সমান সমান 50,000 টাকা, এখানে আই সমান সমান 15% বা 15/100 যদি করি আমরা, বা হচ্ছে 15/100, সেক্ষেত্রে পাবো আমরা হচ্ছে 0.15। অঙ্কে করার জন্য আমরা আমরা এটি ভাঙ্গে দশমিক ভাঙ্গে নিলাম। তারপর আছে কি এন সমান সমান কত, এন সমান সমান হচ্ছে 10 বছর পর, এন সমান সমান দিলে আমরা কত পাচ্ছি 10, আর এম সমান সমান কত, এম এম হচ্ছে এম সমান সমান মাসিক চক্রবৃদ্ধি, মাসিক চক্রবৃদ্ধি হলে মাসিক চক্রবৃদ্ধি ক্ষেত্রে এম সমান সমান হচ্ছে 12 মাসে বছর, তাহলে মাসিক চক্রবৃদ্ধি মানে 12 মাসে বছর, তাহলে মাস কয় মাস, 12, মাসিক চক্র 12 12, আর এফ বি সমান সমান হচ্ছে, এফ বি সমান সমান হচ্ছে ওয়াট। এখানে এম এর মান বসানোর ক্ষেত্রে প্রিয় শিক্ষিতারা শিক্ষার্থী যদি মাসিক চক্রবৃদ্ধি হয় তাহলে এম সমান সমান আসবে 12, যদি দ্বৈমাসিক হয় তাহলে সেক্ষেত্রে এম এর মান আসবে হচ্ছে 3 ছাড়া 12, অর্থাৎ 4, যদি অর্ধবার্ষিক হয় তাহলে এম এর মান আসবে হচ্ছে 6/2, এভাবে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে এখানে মানটি বসা দিই, এখানে মানটি বসা দিলে আমরা একটা উত্তর পেয়ে যাবো। তো পিভির মানটি কি, পিভির মান হচ্ছে 50,000 ব্র্যাকেট 1 প্লাস আই এর মান আমরা পেয়েছি কত 0.15, আর এম এর মান হচ্ছে 12, ব্র্যাকেট ক্লোজ, এন গুণন এন এর মান কত পেয়েছি 10, এম এর মান হচ্ছে গুণন হচ্ছে এম এর মান হচ্ছে 12। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখি এখানে অঙ্ক করার ক্ষেত্রে 50,000, এখানে আমরা হচ্ছে 1.15/12 করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 0.0125, এটি 0.05 যদি তোমরা 12 করো তাহলে পাবা 0.0125, কারণ 10 × 12 তাহলে কত পাচ্ছি 120 বা
50,000 এখানে ব্র্যাকেটে করলে আসতেছে হচ্ছে 1.0125 মানে 420 সাইন্টিফিক ক্যালকুলেটারে যদি করো তাহলে এক্ষেত্রে 50,000 গুণিত হচ্ছে 1.0125 পাওয়ার হচ্ছে 120। তার জন্য একটা উত্তর পাবো কত, সেটি হচ্ছে 2,22,000 10.00 হচ্ছে 66 টাকা, অর্থাৎ 2,22,010 টাকা পয়েন্ট হচ্ছে 66 পয়সা। অর্থাৎ 15% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদে 50,000 টাকা ব্যাংকে জমা রাখলে 10 বছর পর টাকা পাওয়া যাবে হচ্ছে 2,22,010 টাকা 66 পয়সা। অর্থাৎ মাসিক চক্রবৃদ্ধির ফলে তুমি যদি 50,000 টাকা ব্যাংকে জমা রাখো তাহলে তুমি পাওয়া হচ্ছে 2,22,010 টাকা 66 পয়সা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখলা যে এর পাশা এর যে 70টি বসালাম এবং 70টি বসানোর ফলে তোমরা একটি মান পেয়ে গেলা। তো অঙ্ক করার ক্ষেত্রে তোমরা প্রথমে সূত্রটি দেখবে যে কোন সূত্রটি প্রয়োগ হচ্ছে, অর্থাৎ সূত্রের প্রয়োগ যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে তোমরা হচ্ছে মান পেয়ে দেবা। আর একটি বিষয় তোমাদের ক্ষেত্রে আমি লিখে দেবো, সেটি কি হচ্ছে, সেটা হচ্ছে যে এম এর মান, এই যে এম এর মান 12 আসলো সেখানে, এখানে মাসিক চক্রবৃদ্ধির ফলে এম এর মান হচ্ছে 12। আর আরেকটি বিষয় তোমরা দেখে নাও, যদি মাসিক চক্রবৃদ্ধি হয়, মাসিক মাসিক চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি হলে এম সমান সমান 12, দ্বিমাসিক চক্রবৃদ্ধি যদি হয়, দ্বিমাসিক মাসিক চক্রবৃদ্ধি হলে এম সমান হচ্ছে 6, 12। অর্থাৎ মাসিক চক্রবৃদ্ধি হলে জিনিস কোনো মনে রাখবো, মাসিক চক্রবৃদ্ধি হলে এম সমান সমান 12, দ্বিমাসিক চক্রবৃদ্ধি হলে এম সমান সমান 6। যদি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হয়, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হলে এম সমান সমান 4, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হলে বার্ষিক চক্রবৃদ্ধি হলে এম সমান সমান 2, এবং বার্ষিক চক্রবৃদ্ধি হলে বার্ষিক যদি চক্রবৃদ্ধি ঘটে, বার্ষিক চক্রবৃদ্ধি হলে এম সমান সমান 1। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এম এর যে মানটি বের করে দেখালাম সেটি হচ্ছে তোমরা অঙ্কের ক্ষেত্রে দেখবা যদি মাসিক বলতেছে না ত্রৈমাসিক না অর্ধবার্ষিক না বার্ষিক অথবা কি বলতেছে, অর্থাৎ এম এর মানটি তোমরা সেক্ষেত্রে কোনটা আসতেছে তোমরা হচ্ছে দেখে নেবা। এখানে যেরকম এখানে পেলাম মাসিক চক্রবৃদ্ধি হওয়ার ফলে আমরা পেলাম কি, এম এর মান হচ্ছে 12, অর্থাৎ মাসিক চক্রবৃদ্ধি হলে এম এর মান হচ্ছে 12। এখানে যদি মাসিক না থেকে যদি অর্ধবার্ষিক থাকতো তাহলে এম এর মান কিন্তু পরিবর্তন ঘটতো। এভাবে তোমরা প্রিয় শিক্ষার্থীরা অঙ্ক করার ক্ষেত্রে এম এর মানটি সুন্দরভাবে দেখে নেবা এবং কোন ফর্মুলাটি পড়তেছে এবং কোন সূত্র দ্বারা তুমি অঙ্ক করতেছো তোমরা সঠিকভাবে সূত্র নির্ণয় করবা। সূত্র নির্ণয় করার পরে সূত্রের মান বসাবা, তাহলে তোমরা হচ্ছে অঙ্কর উত্তর সুন্দরভাবে পেয়ে যাবা এবং এ নিয়ে কোনো মানে টেনশন করার কারণ নাই। এবং সাইন্টিফিক ক্যালকুলেটারের ডিজিটের জন্য অথবা কারো উত্তরের ক্ষেত্রে একটু কম বেশি আসতে পারে বা দশমিকের পরে কম বেশি আসতে পারে, এ নিয়ে প্রিয় শিক্ষার্থী তোমাদের কোনো মানে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। এটা এটা ক্যালকুলেটার ডিজিটের সময় সময় কোন অঙ্ক মার্কস দেওয়া কোনো সমস্যা নাই এবং তোমরা বাসায় থাকবা এবং নিয়মিত পড়াশোনা করবা এবং এই ফর্মুলায় এই যে তোমার যে অঙ্কগুলো এই ফর্মুলার যে অঙ্কগুলো আছে সংখ্যার পরিবর্তন যাই হোক না কেন ফর্মুলা সঠিক থেকে অঙ্ক হবে সে অঙ্কগুলো তোমরা দেখবা এবং তোমরা সবাই সুস্থ থাকবে এবং বাসায় থাকবা। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ।